শ্রদ্ধায় স্মৃতিতে প্রয়াত সিপিএম নেতা বিজন ধরের স্মরণ সভা অনুষ্ঠিত হয় সিপিএম বিলোনা বিভাগ অফিসের করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সিপিএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, দলের বিধায়ক সুধন দাস, বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, সিপিএম নেতা দীপঙ্কর সেন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন স্মরণ সভা শুরুতেই প্রয়াত সিপিএম নেতা বিজন ধরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় শোক প্রস্তাব পাঠ করেন সিপিএম নেতা দীপঙ্কর সেন। সিপিএম বিরুনা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক প্রয়াত বিজন ধরের কর্মজীবন এবং কমিউনিস্ট আন্দোলনে তার ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। ওনার সম্পর্কে শুধু আজকের আলোচনায় না, ইতিমধ্যে আমাদের দেশ বিদেশের প্রথম পত্রিকাতে আপনারা বেশ কিছু যারা তার সাথে নিবিড়ে কাজ করেছেন তাদের লেখালেখি আপনি করেছেন। তো এই জায়গায় কিভাবে বিজনধারা এভাবে তৈরি হল, আমরা যারা পার্টির বিভিন্ন স্তরে আছি সেই সাথে প্রয়াত সিপিএম নেতা বিজন ধরকে কমিউনিস্ট আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে অভিহিত করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। যে বিষয় রয়েছে, অর্থাৎ আমাদের ডাক্তাররা বা সেরকম হাসপাতালগুলো যেরকম পরিষেবা দিতে পারেন তার প্রায় সবটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সময়েও তার শেষ সময়ে আমাদের পার্টির রাজ্য দপ্তর থেকে প্রতিনিয়ত আমরা খবর রেখেছি, ডাক্তাররা বলেছেন যে এরকম একটা রোগী পেশেন্ট একটা বিরলতম, কারণ কোভিড হওয়ার আগে থেকে ওনার স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম বিলোনা বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দত্ত জানিয়েছেন প্রয়াত সিপিএম নেতা বিজন ধর ছিলেন দক্ষ ও পোর খাওয়া সংগঠক, দলের কর্মীদের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা ছিল অপরিসীম, রাজ্যের কমিউনিস্ট আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন তিনি। বিজন ধরের স্মরণ সভা আপনারাও সারা দিয়ে ব্যাপকভাবে উপস্থিত হয়েছেন, বিজন ধরের জনপ্রিয়তা, বিজন ধর সম্পর্কে আমাদের আকর্ষণ এই উপস্থিতি সমান হবে। আমাদের বিজন ধর সম্পর্কে বিস্তৃতভাবে জিতেন্দ্র আছে বলবে, আমাদের অন্যান্য নেতৃত্বরা কম বেশি কথা বলবে। এদিন রাজ্যের রাজনীতিতে উজ্জ্বল ব্যক্তিত্ব পোর খাওয়া সিপিএম নেতা বিজন ধরের কর্মজীবন নিয়ে আলোচনা করেন সিপিএম দলের অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণ সভায় সিপিএম নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।